আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দীনী ভাই বোনেরা, রোজা থাকার আগে রোজার জন্য নিয়ত করা হলো ফরজ। যদি আপনি নিয়ত না করেন আর আপনি যদি সেহরি খান আর সারা দিন যদি আপনি যৌন তৃপ্তি থেকে পানাহার থেকে বিরত থাকেন তাহলে কিন্তু রোজা হবে না। তাহলে সর্বপ্রথম রোজার জন্য নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। প্রিয় বন্ধুগণ, নিয়ত সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। রোজার একটি নিয়ত রয়েছে যে নিয়তটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি। নিয়তটা এমন, নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফরজুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সবাই মনে করে যে এই নিয়তটি আরবিতে না পড়লে রোজাই হবে না। নিয়ত করার জন্য এই নিয়তটিকে, আরবি নিয়তটিকে মুখে বলতে হবে। বিষয়টি এমন নয়, আপনি শুধুমাত্র যদি মনে মনে নিয়ত করে নেন যে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখব, নিয়ত করলাম, বাস এতটুকুই যথেষ্ট। নিয়ত যে শুধুমাত্র আরবি ভাষায় করতে হবে এমন কোনো শর্ত নেই, আপনি যে কোনো ভাষায় নিয়ত করতে পারেন। আপনার মনের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানবে। সিয়ামটা, রোজাটা যেহেতু আল্লাহ তাআলার জন্যই আমরা রাখি, ঠিক একই রকমভাবে নিয়তটাও শুধু আল্লাহ তাআলাকে শোনানোর জন্যই করব। তো আল্লাহকে শোনানোর জন্য আপনাকে মুখে মুখে বলতে হবে না, বলা জরুরি নয়। আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি আগামীকালকে রোজা থাকব, নিয়ত করলাম, বাস এতটুকুই যথেষ্ট। তারপরেও যদি আপনারা আরবিতে নিয়ত করতে চান শুধু এতটুকু নিয়ত করতে পারেন, নাওয়াইতু বিসাওমি লিয়াওমি, অর্থ হচ্ছে আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। আর বন্ধুরা, জেনে রাখা ভালো যে মনের ইরাদার নামই হলো নিয়ত। বন্ধুরা, নিয়ত পড়া এবং নিয়ত করার মধ্যে অনেকেই ভুল বুঝে থাকেন। অনেক সময় অনেকেই যদি আপনাকে বলে যে নিয়ত করতে হবে তাহলে আপনি মনে করে নেন যে নিয়ত পড়তে হবে। নিয়ত পড়া আর নিয়ত করা কিন্তু এক নয়। আপনি মনে মনে ইরাদা করলেন, মনে মনে নিয়ত করলেন, এটাকে নিয়ত করা বলে। আর নিয়ত পড়া মুখে মুখে উচ্চারণ করাকে বলে। যেমন একটু আগেই বললাম, নাওয়াইতু বিসাওমি লিয়াওমি, এটা নিয়ত পড়া, আর মনে মনে ইরাদা করা এটা হলো নিয়ত করা। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই অবশ্যই সেহরি খাওয়ার আগে রোজার নিয়তটি করে নেবেন, মনে মনে ইরাদা করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই সঠিক নিয়তের সহিত রমজানের 30টি রোজা দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে একটু হলেও আপনি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন, আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক বিষয়গুলো জানতে, ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।